এই এলাকায় করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে যারা প্রাথমিক কন্টাক্টে ছিলেন তাদেরকে আমরা কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছি। যিনি রোগী তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সেই জন্য এই সমস্ত অঞ্চলটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে আগামী 14 দিন। সেই জন্য এই এলাকার সমস্ত রাস্তা ঢোকা এবং বেরোনোর সমস্ত রাস্তা সিল করা হচ্ছে। আপনারা এলাকায় সমস্ত নাগরিক বৃন্দকে জানানো হচ্ছে আপনারা বাড়ির বাইরে বার হবেন না আগামী 14 দিন এবং বাইরের কোন লোক আপনাদের বাড়িতে আসবেন না, আপনাদের এলাকায় প্রবেশ করবেন না। বাইরের লোকের প্রবেশ এবং আপনাদের বাইরে যাওয়ার উপরে প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আগামী 14 দিন আপনারা নিজ নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে থাকুন। আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে সুস্থ রাখার জন্য বসিরহাট মহকুমা প্রশাসন এই এলাকাটিকে এবং এই যে এলাকার ভেতর দিয়ে যে মেন রাস্তাটি গেছে সমস্ত রাস্তা সিল করে দেওয়া হচ্ছে।